আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেসনের লাড্ডু করে দেখাবো, যেটা একদম খেতে হবে মিষ্টি দোকানের মতো। তাহলে চলুন শুরু করা যাক। না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিতে একটু জল দিয়ে দিলাম। এরপর আমি চিনিটাকে ভালোভাবে নেড়ে নেড়ে একদম মিহি করে নেব। অনবরত এইভাবে নাড়তে হবে, যাতে না তলায় বসে লাল হয়ে যায়। লাল হয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না, তাই আমি ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা দিয়েও এইভাবে অনবরত নাড়ব। চিনিটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। আপনারাও কিন্তু অনবরত নাড়তে থাকবেন। এটা মিডিয়াম আঁচে করতে হবে। দেখুন, আমার চিনিটা একদম শুকনো হয়ে এসেছে। এই অবস্থায় আমি চিনিটাকে নামিয়ে নেব। এরপর দেখুন একদম শুকনো হয়ে যাচ্ছে এবং কড়া থেকে একদম ছেড়েও যাচ্ছে। এরপর আমি এই চিনিটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। দেখুন চিনিটা কতটা মিহি হয়ে গেছে। আমি একদম দোকানের মতো লাড্ডু তৈরি করব, যেটা খেতে খুব সুস্বাদু হবে। এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম কুচি, চীনা বাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি। এই বাদামগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি একদম লাল করে ভাজব না, আধ ভাজা করেই নামিয়ে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি ঝর্ণা ঘি ইউজ করেছি, আপনারা যে কোনো ঘি ইউজ করতে পারেন। এরপর আমি কড়াই দিয়ে দিলাম বেসন। বেসনটাকে আমি ভালোভাবে এইভাবে নাড়তে হবে। বেসনটা এইভাবে প্রায় 15-20 মিনিট আমি নেড়ে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে আমি ততক্ষণ পর্যন্ত বেসনটাকে এইভাবে নাড়তে থাকব। একটি সুন্দর গন্ধ পাচ্ছি। এই অবস্থায় আমি এই বেসনের মধ্যে আবার আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে। এই ঘি দিয়ে বেসনটাকে আমি দলা আকারে করে নেব। আমি অল্প অল্প করে ঘি দিচ্ছি, আপনারাও অল্প অল্প করে ঘি দেবেন। একেবারে বেশি ঘি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে নেড়ে নেবেন। এরপর আমি এতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। আবার আমি অল্প অল্প করে ঘি দিয়ে এই বেসনটাকে দলা পাকিয়ে নেব।
এইভাবে নাড়তে নাড়তে কিন্তু বেসনটা একদম কড়া ছেড়ে উঠে আসবে, একদম কড়াই লেগে থাকবে না। এটা ঘি দেওয়ার ফলেই হবে, তাই আপনারা যতক্ষণ না বেসনটা দলা পাকানোর আকারে আসবে ততক্ষণ আপনারা অল্প ঘি দিয়ে মাখতে থাকবেন। এরপর আমি এই বেসনের মধ্যে দুটো এলাচ ভালোভাবে ছিঁড়ে নিয়ে ওতে দিয়ে দিলাম। বেসনটা লাড্ডুর জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করতে হবে, তারপরই চিনি মেশাতে হবে। গরম থাকা অবস্থায় একদমই চিনি মেশাবো না। এরপর আমি এই ঠান্ডা হয়ে যাওয়া বেসনের মধ্যে আগে থেকে করে রাখা মিহি চিনি দিয়ে দিলাম এবং বাদাম কুচিগুলোও দিয়ে দিলাম। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণটা। একেবারে সব চিনি দিতে যাবেন না, অল্প অল্প চিনি দেবেন আর অল্প অল্প বাদাম কুচি দেবেন আর মাখতে থাকবেন, তবে কিন্তু লাড্ডুটা খেতে সুন্দর হবে। এইভাবে আপনারা ভালোভাবে মেখে নেবেন। এরপর আমি অল্প অল্প বেসন নিচ্ছি এবং হাতের দু হাতের তালুর সাহায্যে গোল্লা পাকিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে গোল করে নিতে হবে। আবারও একটা আমি লাড্ডু করে দেখাচ্ছি। দেখুন, সব সাইজগুলো কিন্তু একই হবে, তবে দেখতে এবং খেতে সুন্দর লাগবে। এই লাড্ডুগুলো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আলমন্ড বাদাম দিয়ে পরিবেশন করছি, তবে আলমন্ড বাদাম সাজিয়ে নেওয়ার পর আমি তখনই পরিবেশন করব না। আমি দু ঘন্টার মতো রেস্টে রেখে দেব, আপনারা ফ্রিজে রাখতে পারেন। তাহলে দেখবেন এই লাড্ডুর গা থেকে সাদা সাদা চিনি দেখা যাচ্ছে। দেখুন, সাদা সাদা চিনি দেখা যাচ্ছে, একদম মিষ্টি দোকানের মতো। আপনারা অবশ্যই এইভাবে লাড্ডু তৈরি করে খাবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালো লাগবে। দেখুন আমার লাড্ডুগুলো কত দেখতে সুন্দর লাগছে। আমি আলমন্ড বাদাম দিয়েছি ওপরে, আপনারা কাজু বাদাম বা চীনা বাদামও দিতে পারেন। দেখুন আমার লাড্ডুর গায়ে চিনিগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা লাড্ডু বানিয়ে দু ঘন্টার মতো রেস্টে বা ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন লাড্ডুর গায়ে এই রকম চিনি দেখা যাবে এবং খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আপনারা কে কে এইরকম বেসনের লাড্ডু তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে শেয়ার করবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে থাকা ছোটো ছোটো বাদাম কুচিয়ে দেখা যাচ্ছে, এগুলো গালে পড়লে খুবই সুন্দর লাগবে। তাহলে দেখা হচ্ছে পরে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।